আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন নবীদের ঘটনা নিয়ে এসেছেন ঘটনা শোনানোর জন্য নয় ও আমার বন্ধুগণ সেই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার জন্যই আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করেছেন তন্মধ্য থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার দিকে যদি আমরা তাকাই আবার প্রিয় বন্ধুগণ জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিনা করার জন্য ব্যভিচার করার জন্য তার দিকে বারবার আকৃষ্ট করছিল আর তাকে বলছিল আমার সাথে তুমি এই অপকর্মতে লিপ্ত হও যদিও তার কাছে এটা অপকর্ম ছিল না সে ভালো মনে করতেছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিনটি কাজ করেছিলেন কয়টি কাজ তিনটি কাজ করেছিলেন যখনই এই কুপ্রস্তাব করা হয় আমার আপনার প্রিয় নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান ইউসুফকে নিজের মনে ডেকে ডেকে বলেন ও ইউসুফ তুমি কোনদিন এই কাজ করতে পারবে না তুমি সংকল্পবদ্ধ হও প্রতিজ্ঞা করো এই অপকর্মে তুমি জড়াবে না কে বলছেন ইউসুফ মনে মনে তার নিজেকে বলছেন নিজে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন এই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন যে আমি এই কাজ করব না কথা বুঝতেছেন এই তিনটি কাজ সিরাতুল মুস্তাকিমের উপরে অটল থাকার জন্য তিনটি কাজ করতে হবে এক নম্বরে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে সংকল্প করতে হবে আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিজ্ঞা করে নিলেন অন্তরে অন্তরে জুলাইখা যত বড় ক্ষমতাধর হোক না কেন আমার মালিক হোক না কেন আমি তার কথা মানব না আমি তো আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানব আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিম কেরাম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্রতম এই জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আলাদা করে যথাসময়ে পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান শান্তির স্থান
আল্লাহর ঘরে যিনি পৌঁছে দিয়েছেন সে মহান রবের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ ছয় সপ্তাহ সূরাতুল ফাতিহা থেকে আলোচনা করেছি, আজকেও সূরাতুল ফাতিহার শেষ আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের আলোকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা গত সপ্তাহে বলেছিলাম সিরাতুল মুস্তাকিম সোজা পথ, সরল সঠিক পথে আমরা যদি চলতে চাই তাহলে আমাদের তিনটি কাজ করতে হবে। কয়টি কাজ ভাই? তিনটি কাজ করতে হবে। এক নম্বরে আমাকে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আমি এই রাস্তায় চলব, এই প্রতিজ্ঞা আমাকে করতে হবে, আমি আল্লাহর কাছে সেরেন্ডার হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাকে বলতে হবে, ও আল্লাহ আমি তোমার প্রতিটি হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানব, সমস্ত গুনাহ থেকে নাফরমানি থেকে বেঁচে থাকব। এই ওয়াদাবদ্ধ হওয়ার পরে দ্বিতীয় নম্বরে যেই কাজটি করতে হবে আমাকে আপনাকে আমাদের সাধ্য মতো চেষ্টা করতে হবে। যদি সাধ্য মতো চেষ্টা করি তাহলে আমি আপনি অবশ্যই এই সিরাতুল মুস্তাকিমের উপরে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসবে। তৃতীয় নম্বরে আমাকে আপনাকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে ভালোভাবে দোয়া করতে হবে। এই তিনটি কাজ যদি আমি আপনি করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে আমরা সিরাতুল মুস্তাকিমের উপরে চলতে পারব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন নবীদের ঘটনা নিয়ে এসেছেন ঘটনা শোনানোর জন্য নয়, ও আমার বন্ধুগণ সেই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার জন্যই আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করেছেন। তন্মধ্য থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার দিকে যদি আমরা তাকাই, আমার প্রিয় বন্ধুগণ জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিনা করার জন্য ব্যভিচার করার জন্য তার দিকে বারবার আকৃষ্ট করছিল আর তাকে বলছিল আমার সাথে তুমি এই অপকর্মে লিপ্ত হও। যদিও তার কাছে এটা অপকর্ম ছিল না, সে ভালো মনে করতেছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিনটি কাজ করেছিলেন। কয়টি কাজ? তিনটি কাজ করেছিলেন। যখনই এই কুপ্রস্তাব করা হয় আমার আপনার প্রিয় নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, ইউসুফকে নিজের মনে ডেকে ডেকে বলেন, ও ইউসুফ তুমি কোনদিন এই কাজ করতে পারবে না, তুমি সংকল্পবদ্ধ হও, প্রতিজ্ঞা করো, এই অপকর্মে তুমি জড়াবে না। কে বলছেন? ইউসুফ মনে মনে তার নিজেকে বলছেন, নিজে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন, এই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন যে আমি এই কাজ করব না। কথা বুঝতেছেন? এই তিনটি কাজ সিরাতুল মুস্তাকিমের উপরে অটল থাকার জন্য তিনটি কাজ করতে হবে। এক নম্বরে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে, সংকল্প করতে হবে। আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিজ্ঞা করে নিলেন অন্তরে অন্তরে, জুলাইখা যত বড় ক্ষমতাধর হোক না কেন, আমার মালিক হোক না কেন, আমি তার কথা মানব না, আমি তো আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানব। এই সংকল্পবদ্ধ হলেন, প্রতিজ্ঞা করে নিলেন। সাথে সাথে যখন জুলাইখা তার দিকে ডাকতেছিল আর তার উপরে জবরদস্তি করতেছিল, আদেশ করতেছিল, তুমি আমার সাথে এই কাজ করতেই হবে, তুমি আমার গোলাম,
আমি তোমার মনিব অতএব আমি যা বলবো তোমাকে তাই করতে হবে কে বলতেছে জুলাইখা বলতেছে আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো জানেন আসল মালিক তো হলেন আল্লাহ কে ভাই আসল মালিক হলেন আল্লাহ অতএব আল্লাহর হুকুম আমাকে মানতে হবে তিনি তার সাধ্যমত চেষ্টা করতে শুরু করলেন কি চেষ্টা করতে লাগলেন হযরত জিব্রাইল আমিনকে আল্লাহ তাআলা এই সংকল্পবদ্ধ হওয়ার পরে আল্লাহ তাআলার সাহায্য শুরু হয়ে গেল প্রতিজ্ঞা করার পরে আল্লাহ তাআলার সাহায্য শুরু হয়ে গেল জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন যাও যাও আমার বন্ধুর কাছে যাও গিয়ে বললেন আপনি চেষ্টা চালিয়ে যান যদিও দরজাগুলো বন্ধ আপনি দরজা পর্যন্ত দৌড়ে চলে যান সুবহানাল্লাহ বলবেন না হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় নাম্বার কাজটি করে ফেললেন আর মনে মনে দোয়া করতে লাগলেন আল্লাহ আমার সাধ্যমত আমি চেষ্টা করছি আমি দরজার দিকে এগিয়ে যাচ্ছি বাকি কাজটি তুমি আল্লাহ রাব্বুল আলামিন করবে আল্লাহ এই পাপ থেকে একমাত্র তুমি আমাকে রক্ষা করতে পারো আমার প্রিয় বন্ধুগণ একটু লক্ষ্য করুন পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নম্বরে প্রতিজ্ঞা করে নিলেন আমি এই অপকর্মে লিপ্ত হব না দুই নম্বরে তার চেষ্টা শুরু করে দিলেন দৌড় শুরু করে দিলেন আর তিন নম্বর কাজ দোয়া করা আল্লাহর কাছে দৌড়াইতেছেন আর দোয়া করতেছেন ও আল্লাহ আমাকে তুমি এই পাপ থেকে রক্ষা করো সঙ্গে সঙ্গে একটার পর একটা দরজাগুলো টাস টাস করে খুলতে শুরু করে দিল সুবহানাল্লাহ বলবেন না আজকে কি সকালে আপনারা নাস্তা খান নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তিনি কত বড় কত মহান কত ক্ষমতাধর এত মজবুত দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন টাস টাস করে খুলে দিলেন তিনটি কাজ করার পরে কয়টি কাজ তিনটি কাজ করার পরে এক নম্বরে প্রতিজ্ঞাবদ্ধ তিন নম্বরে সাধ্যমতো চেষ্টা দুই নম্বরে সাধ্যমতো চেষ্টা তিন নম্বরে দোয়া করা আমি আপনিও যদি এভাবে এই তিনটি কাজ করতে পারি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য চলে আসবে আর সিরাতুল মুস্তাকিমের উপর চলে আমার আপনার জন্য সহজ হয়ে যাবে করব তো ইনশাআল্লাহ আমার প্রিয় বন্ধুগণ চতুর্থ নম্বরে যে কাজটি আমাকে আপনাকে করতে হবে সেটি হলো আমাকে আইডল নির্ধারণ করতে হবে আইকন নির্ধারণ করতে হবে একজন আদর্শমান ব্যক্তি যাকে আমি অনুসরণ করব অনুকরণ করব এমন একজন ব্যক্তিকে আমাকে নির্ধারণ করতে হবে তিনি কে হবেন তার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন পরবর্তী আয়াতে আইডল কারা হবে তোমার সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলো তুমি ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন তারাই হলো আইডল তারা কারা অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিচ্ছেন ওয়া মান ইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস-সিদ্দীকীন والشهداء والصالحين وحسن أولئك رفيقا এক নাম্বার আইডল আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন নবীন নবীগণ হবে তোমার আদর্শ কে হবে জোরে বলুন কে হবেন নবীগণ হবেন তোমার আদর্শ নবীন
যেমন আপনি গুনাহের সময় যখন মন চাইবে গুনাহ করতে না ফরমানি করতেন আপনি যদি আইডল হিসেবে হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাকে শিক্ষা স্বরূপ সামনে নিয়ে আসেন আপনার আমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না ঠিক কি না আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন তোমার আইডল হবে তুমি ওই সমস্ত ব্যক্তিদের রাস্তায় চলো নবীন যারা নবী যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হয়েছেন সেই সমস্ত নবী রাসূলগণ যাদের উপরে আল্লাহ তাআলা কিতাব অবতীর্ণ করেছেন যাদের কোনো গুনাহ নাই বেগুনাহ সম্পূর্ণ মাসুম আল্লাহ তাআলার সেই নির্বাচিত ব্যক্তিদেরকে আমাদের আইডল বানাইতে হবে ঠিক কি না নাকি সিনেমার নায়ক হবে সিনেমার নায়ক খেলোয়াড় আজকে তো বড় আফসোসের সাথে বলতে হয় আজকে একটি ছোট বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি বড় হয়ে কার মতো হবে সে একজন বড় নায়কের কথা বলে দেয় সে একজন বড় খেলোয়াড়ের কথা বলে দেয় তো মেয়েকে জিজ্ঞেস করলে সে ইন্ডিয়ার বড় বড় নায়িকাদের কথা বলে দেয় ঠিক কি না আমার প্রিয় বন্ধুগণ আমাদের আদর্শ হবে আমাদের আইডল হবে নবীগণ সিদ্দিকগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্দিকদের নেতা ছিলেন এক সকালে আবু জেহেল সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতে লাগলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকেও কি তোমার কাছে কোনো নতুন কথা আছে নাকি রাসূল বললেন হ্যাঁ আছে তো আজকে রাতেই তো আমি এখান থেকে বাইতুল মাকদিস তারপরে সিদ্রাতুল মুনতাহা আরশ আযিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছি অল্প সময়ের মধ্যে এসে আবার তোমাদের সাথে আজকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছি আবু জেহেল বলল এই তো সুযোগ সুবর্ণ সুযোগ পেয়ে গেলাম তাকে পচানোর জন্য কাকে নবীজিকে সমাজের মধ্যে খারাপ হিসেবে ঘোষণা করার জন্য এটাই তার জন্য যথেষ্ট এটা কি কোনোদিন সম্ভব নাকি রাসূলকে জিজ্ঞেস করলেন আমি কি হুবহু এভাবে মানুষের কাছে বলবো নাকি রাসূল বললেন যাও যাও বলে দাও সর্বপ্রথমেই দৌড়িয়ে গেলেন আবু বকরের বাড়িতে গিয়ে বললেন ও আবু বকর শুনো শুনো তোমার বন্ধু আজকে এমন এক নতুন কথা নিয়ে আসছে কি সেই নতুন কথা বলে তিনি নাকি আজকে রাতে মুহূর্তের মধ্যে অল্প সময়ের মধ্যে এখান থেকে বাইতুল মুকদ্দাস তারপরে সিদ্রাতুল মুনতাহা আরশে আযিম হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে চলে এসেছে হযরতে আবু বকর তাকে জিজ্ঞেস করলেন এমনটি কি আমার বন্ধু বলেছে হ্যাঁ হ্যাঁ এমনটি বলেছে আবু বকর সঙ্গে সঙ্গে উত্তর দিলেন তাহলে আমি মনে প্রাণে বিশ্বাস করে নিলাম এটাই সত্য আমার বন্ধু যদি বলে থাকে তাহলে অবশ্যই তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছেন এ হলো সিদ্দিক সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে দ্বিধাহীন ভাবে যারা মনে প্রাণে মেনে নেয় তারাই হলো সিদ্দিক আমার প্রিয় বন্ধুগণ সুহাদা সুহাদাদের পথ আমাদেরকে অনুসরণ করতে বলেছেন সুহাদা কারা যারা সত্যকে সাক্ষী দেয় যারা সত্যের সাক্ষী হয়ে যায় সত্য কি সত্য হলো আল্লাহ সত্য হলো কোরআন সত্য হলো ইসলাম যারা নিজেরা মনে প্রাণে ধন দিয়ে সম্পদ দিয়ে শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে সাক্ষী হয়ে যান এই সত্যের সাক্ষী হয়ে যান নিজের জীবনটিকে উৎসর্গ করে দেন তিনি হলেন সুহাদা তারা কারা সুহাদা এদের পথ আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ বলেছেন চার নম্বরে যাদের পথ অনুসরণ করতে বলেছেন তারা হলো সালিহীন সালিহীন হলো ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা সম্পূর্ণ সন্দেহ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেয় আল্লাহ তাআলার প্রতিটি হুকুম প্রতিটি আহকাম রাসূলের সুন্নাহ মোতাবেক নিজেদের জীবনে বাস্তবায়ন করেন কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেন না এরা হলো সালিহীন
কোনদিন অন্যায়ের সাথে তারা আপোষ করেন না সদা সর্বদা সর্ব অবস্থায় অটল অবিচল থাকেন আল্লাহ তাআলার হুকুমের সামনে এরা কারা সালিহীন এই চার শ্রেণীর লোক আমাদের জন্য কি আইডল এরা হলেন আমাদের আদর্শ আমরা তাদেরকে যতদিন পর্যন্ত অনুসরণ অনুকরণ করব আমরা বিচ্যুতি হব না আমরা আমাদের এই রাস্তা থেকে আমাদের বিচ্যুতি ঘটবে না আমরা পথভ্রষ্ট হব না আমার প্রিয় বন্ধুগণ হাইওয়ে রুট দিয়ে যখন চলেন তখন দুই পাশে বড় বড় খাদ আছে কিনা আছে কিনা বড় বড় খাদ আছে না অনেক বড় বড় গর্ত আছে কিনা আছে খুব সতর্কতার সাথে যদি না চলে যদি কোনো না কোনো ক্রমে আপনি পুরো রাস্তা চলে গেলেন শেষ পর্যায়ে গিয়ে গন্তব্যে পৌঁছার আগ মুহূর্তে যদি বাস খাদে চলে যায় তাহলে আপনার এই পুরো রাস্তা ভালোভাবে চলার কোনো দাম থাকবে থাকবে আমার প্রিয় বন্ধুগণ এই জন্য মৃত্যু পর্যন্ত আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে আর খুব সতর্কতার সাথে আমাদেরকে তাদের পথই অনুসরণ করতে হবে ওই সমস্ত ব্যক্তিদের পথ নয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন যাদের উপরে আল্লাহ তাআলার অভিসম্পাত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন যারা পথভ্রষ্ট তাদের পথ নয় মাগদুব কারা ইহুদিরা ইহুদিরা হলো মাগদুব আল্লাহ তাআলার অভিশপ্ত তারা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে জিল্লতির সাথে অপমানের সাথে তারা বেঁচে থাকবে তাদের কোনো স্থায়ী জায়গা হবে না দুরিবাত আলাইহিমুল জিল্লাত ওয়াল মাসকানা কিয়ামত আগ পর্যন্ত তারা অপমানের সাথে চলতে থাকবে আছে তাদের কোনো স্থান আপনারা বলতে পারেন হয়তো জেরুজালেম তাদের স্থান আসলে আমেরিকা যদি তাদের পক্ষ থেকে সামান্যতম সাহায্যের হাত উঠিয়ে দেয় তাহলে তারা সেখানেও বসবাস করার কোনো সুযোগ পাইবে না ঠিক কিনা এরা হলো মাগদুব নিজেরা দোষ করে আর সেই দোষ চাপায় মুসলমানদের ঘাড়ে এরা হলো ইহুদি এরা কারা ইহুদি দোষ করে কে নিজেরা দোষ করে আর সেই দোষের দোষ চাপিয়ে দেয় মুসলমানদের উপরে নিজেরা সন্ত্রাস করে আর এই সেই সন্ত্রাসী চাপিয়ে দেয় মুসলমানদের উপরে এরা হলো ইহুদি দ্বিতীয় নাম্বার হলো ওয়ালাদদাল্লিন পথভ্রষ্ট খ্রিস্টানরা হলো পথভ্রষ্ট সেই পথভ্রষ্টদের অনুসরণ অনুকরণ করা যাবে না তারা হলো চিরতরে পথভ্রষ্ট করা যাবে আমার প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে সূরাতুল ফাতিহার এই সপ্তম দিনে এই সূরাতুল ফাতিহার সাত দিনে যে আলোচনা করেছি সাত জুমায় এটা অতি সংক্ষেপে আপনাদের মেমোরিতে যেন থাকে সেটা আমি বলে দিতে চাই আপনারা কি শুনতে রাজি আছেন নাকি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে বলবো সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যেই সূরাতে অক্ষর কয়টি ভুলে গেছেন সূরাতুল ফাতিহায় শব্দ সংখ্যা কয়টি অক্ষর সংখ্যা হচ্ছে 113টি শব্দ সংখ্যা হচ্ছে 25টি কয়টি 25টি সূরাতুল ফাতিহা আয়াত সংখ্যা কয়টি 60টি কোথায় অবতীর্ণ মক্কায় অবতীর্ণ এর কয়টি নাম রয়েছে বলেন আলোচনা করে লাভ হলো কি যদি মনেই রাখা না যায় প্রায় 40টির মতো নাম তাফসীরের কিতাবাদিতে পাওয়া যায় কয়টি 40টির মতো নাম এই সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যা সমস্ত সূরার পূর্বে পূর্ণাঙ্গভাবে তার রাসূলের উপরে অবতীর্ণ হয়েছে এই সূরাতুল ফাতিহার প্রথম শিক্ষা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সদা সর্বদা আলোতে অন্ধকারে
সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা। কার প্রশংসা করা? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা। দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো আর রহমানির রহিম থেকে আল্লাহ তাআলা রহমান দয়ালু। তিনি ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ। তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। কি হয় না? নিরাশ হয়ো না। এই দ্বিতীয় আয়াত থেকে এটি হলো শিক্ষা। তুমি যত পাপ করো, যত গুনাহ করো আর নাফরমানি করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম। অতএব তুমি আমার এই সত্তার প্রতি তুমি কখনো নিরাশ হয়ো না, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব। তৃতীয় নাম্বার শিক্ষা হলো মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন রাজা দিরাজ, সেদিন একজনই বাদশা থাকবেন, একজনই বিচারক থাকবেন, আর কেউ কথা বলার সাহস তার সামনে থাকবে না। সেটি হলো মালিক ইয়াউমিদ্দিন, সেদিনের মালিক তিনি। এই সেই বিচার দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা, মনে প্রাণে দ্বিধাহীন ভাবে কোনো সন্দেহ ছাড়া বিশ্বাস করা, এটা কি তৃতীয় নাম্বার শিক্ষা? কত নাম্বার শিক্ষা? চতুর্থ নাম্বার শিক্ষা হলো ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই কথা স্পষ্টভাবে ঘোষণা করে দেওয়া মনে প্রাণে যে আমি একমাত্র আমরা তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। এই কথা, এই শিক্ষাটা গ্রহণ করা, জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য জন্য হাত বাড়াবো না, ঠিক কিনা? আর ইবাদত করব একমাত্র আল্লাহ তাআলার। কার ইবাদত করব? নাকি সরকারের পূজা করব? হযরত ইউসুফ আলাইহিস সালাম সরকারের পূজা করেছিলেন? কোরআন হাদিসের বাইরে কোন আদেশ, সেটা সরকার না, আরো যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক তার আদেশ মানা যাবে? যাবে না। এজন্য আমি সরকারের কাছে আবেদন পেশ করব, আপনি এই ভ্যালেন্টাইন্স ডে কে নিষিদ্ধ ঘোষণা করুন বাংলাদেশের মধ্যে। বলেন ঠিক কিনা? আমি আপনাকে বর্তমান এই সরকারকে প্রশংসার সাথে স্মরণ করছি, যারা সেই প্রথম দিবস, সেটাকে কি জানি বলে ইংরেজি প্রথম দিবস, নববর্ষের দিন তারা রেড অ্যালার্ট জারি করেছিল, নিষিদ্ধ ঘোষণা করেছিল 31st night। সেদিনও আমাদের বাংলাদেশ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল যেন কোনো মানুষ বের না হয়। ঠিক তদ্রূপ আপনি এই 14th February-তেও যদি এই 90% মুসলিম দেশে এটি আপনি নিষিদ্ধ ঘোষণা করেন, এদেশের মানুষ আপনাকে অন্তর দিয়ে ভালোবাসবে। আমার প্রিয় বন্ধুগণ, পঞ্চম নাম্বার শিক্ষা হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আমরা সদা সর্বদা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সিরাতাল মুস্তাকিম সঠিক সোজা পথ আল্লাহর কাছে চাইব, চাইব তো ইনশাআল্লাহ। ষষ্ঠ নাম্বার শিক্ষা হলো গায়রিল মাগদুবি আলাইহিম। যারা অভিশপ্ত ইহুদি, তাদের কোনো পণ্য আমরা গ্রহণ করব না, তাদের কোনো অনুসরণ অনুকরণ আমরা করব না, ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলব, তুমি তো কবরে যখন যাবা একটু চিন্তা করে দেখো, তোমার মাথার দিকে তাকাও, তোমার চুলগুলো কেমন আছে, তোমার মাথায় টুপি আছে কিনা। তুমি যে আইডল হিসেবে রসুলকে গ্রহণ করেছো, তোমার সেই আইডল গ্রহণ করা কি কতটুকু ঠিক আছে? তোমার চেহারার দিকে তুমি তাকাও, সেই রসুলের সুন্নত তোমার মুখে আছে কিনা। তুমি তোমার শরীরের দিকে তাকাও, তোমার শরীরের মধ্যে রসুলের সুন্না মোতাবেক পোশাক আছে কিনা। তোমার স্ত্রী সুন্না মোতাবেক পোশাক পরে নাকি হিন্দু আনা শাড়ি পরে আর বেহায়া পরা পোশাক পরে, ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদেরকে, আমার মুসলিম ভাইদেরকে আমি লক্ষ্য করে বলবো, একটু চিন্তা করো, তোমার মাথা থেকে পা পর্যন্ত তুমি যেদিন কবরের মধ্যে যাবে, সেদিন যদি তোমার আপাদ মস্তক পর্যন্ত সুন্না না থাকে, তাহলে তুমি কিভাবে আল্লাহর রাসূলের শাফায়াত ভোগ করবে? কি বলেন, পাবে?
এটাই তো আমাদের আজকে যদি কেউ শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে সে মাজমিছিল করে তাহলে সবাই কি চাকি দিবে সে আওয়ামী লীগ করে ঠিক কি না কেউ যদি জিয়াউর রহমানের ছবি নিয়ে মিছিল করে তাহলে সবাই বুঝে নেবে সে কি বিএনপি করে কেউ যদি দেলাওয়ার হোসেন সাইদির ছবি নিয়ে মিছিল করে তাহলে সবাই বুঝে নেবে সে কি জামাতে ইসলাম করে আমার প্রিয় বন্ধুগণ তুমি যদি এই দাড়ি নিয়ে যাও পাগড়ি পরে যাও টুপি মাথায় পরে যাও সুন্নাত নিয়ে যদি তুমি কবরে যাও তোমাকে মুখে বলতে হবে না ফেরেশতাদেরকে যে তুমি রাসূলের উম্মত ঠিক কি না এটাই শান্তি দেয় তুমি রাসূলের একজন উম্মত একজন খালিস মুত্তাকি পরহেজগার বান্দা তুমি ঠিক কি না সপ্তম নাম্বার শিখতে হলো ওয়ালাদ্দাল্লিন খ্রিস্টান যারা তাদের অনুসরণ করা যাবে না তাদের অনুকরণ করা যাবে না ঠিক কি না এই সাতটি শিক্ষা আপনাদেরকে অল্প সময়ের মধ্যে আমি বলে দিলাম যদি এই কথাগুলো মনে প্রাণে আমরা বিশ্বাস করি আর মেনে নেই তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাব وما توفيقي إلا بالله سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك